তো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মল কুইন ইট ইজ দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলি অব দি সেম নেম সো এই মুভিটি যেটা হচ্ছে অরুন্ধতী মুভি এটাকে টু থাউজেন্ড ফোর ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিল্মস দুটোজনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসবার সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাস্ট হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে ইন্দ্রানী সেন গুপ্তা নেক্ট হচ্ছে স্বর্গত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং কাউন্ড সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে এটা অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুণতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার কোয়েল মোল অরুন্ধতি ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবংকটেশ ফিল্মস দুজনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি কেন্দ্রা নিশান গুপ্তা নেশ হচ্ছে স্বাগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধীন তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি কে আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুণতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেনের স্ক্রিন প্লে বাই আর এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন ন্যাক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এ রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলতো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিডি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুণ মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক অরুন্ধতি ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলির ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এবং ফিল্মস এবংকটেশ ফিল্মকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি বাই সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কুয়েল মল্লিক সেন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেশ হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এই রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সেনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে এটা অরুন্ধরি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুণতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মোল

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল কেন্দ্রা নিশান গুপ্তা নেস হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং কাউন্ড সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এর রিলিজ ডেটের সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সশানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে অরুণ ধুতি এটা এম তরফ থেকে আপনারা একটা এক্সটেনাল লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রা নিসন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং কাউন্ট্রি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এর রিলিজ ডেট সম্বন্ধে বলিত থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিভি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লি

সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস্ট হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেশ হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির এক্সেনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মল অরুন্ধতি ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস দুটো জনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসবার সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহত নাস হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি সেন গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিলকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এমডিপির তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে অরুণ ধরিডি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজে টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার কোয়েল মল্লিক

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেস হচ্ছে স্বর্গত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি কনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লি

সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড় স্ক্রিন প্লে বা এন কে সালিন যে হচ্ছে প্রডিউসাইয়ের সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেস হচ্ছে স্বগত মুখার্জি নেস হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মল অরুন্ধতি এ ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ফিল্মস দুটো জনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টেড বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসবার সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাস্ট হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে ইন্দ্রানী সেন গুপ্তা নেক্ট হচ্ছে স্বর্গত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং কাউন্ড সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে অরুণ ধরিটা তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার কোয়েল মল্লিক

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড়ানের স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুণতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর ভাই আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই আর এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রানিশান গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন ন্যাক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এ রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলতো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল স্কোয়েল ওরিওর কুইন ইট ইজ দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলুগু মুভি অফ দি সেম নেম সো এই মুভিটা যেটা হচ্ছে অরুন্ধতী মুভি এটাকে টু থাউজেন্ড ফোরটিনে ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিল্মস দুটোজনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসবার সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাস্ট হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কুয়েলমল্লি ইন্দ্রানিসান গুপ্তা নেক্স হচ্ছে স্বাগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড়েন এস স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাশ হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি সেন গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই অরুণতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর ভাই আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই আর এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেশ হচ্ছে স্বাগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এ রানি টাইম হতে চলেছে এবং কাউন্ট্রি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল স্কোয়েল ওরিওর কুইন ইট ইজ দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলি অব দি সেম এই মুভিটা যেটা হচ্ছে অরুন্ধতি মুভি এটাকে টু থাউজেন্ড ফোরটিনে ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিলস দুটোজনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন যে হচ্ছে বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মোহা নাস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি সেন গুপ্তা নেক্স হচ্ছে স্বাগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাশ হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি ইন্দ্রা সেন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং কাউন্ডি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটের করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুণতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর ভাই আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই আর এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রানিশান গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এ রানি টাইম হতে চলেছে এবং কাউন্ট্রি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা এক্সটার্নাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মোল্লিশ ওরিওর কুইন ইট ইজ দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলি অব দি সেম নেম এই মুভিটা যেটা হচ্ছে অরুন্ধতী মুভি এটাকে টু থাউজেন্ড ফোরটিনে ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিল্মস দুটোজনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়ে নেস স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইরের সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহত ন্যাস হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্টিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি ইন্দ্রানিশান গুপ্তা নেক্স হচ্ছে স্বর্গ মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেটের সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং কাউন্ড তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরণ্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম ফিল্মারোয়েল মোল

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন্স স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যা হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি ইন্দ্রা নিশান গুপ্তা নেস্ট হচ্ছে স্বাগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে সম্বন্ধ তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা এম ডি বি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর ভাই আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে ভাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেশ হচ্ছে স্বর্গত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এ রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরণ্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মল ওরিওর কুইন ইট ইজ দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলি অব দি সেম নেম সো এই মুভিটা যেটা হচ্ছে অরুন্ধতী মুভি এটাকে টু থাউজেন্ড ফোর ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিল্মস দুটোজনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় নে স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মোহতান ন্যাস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি ইন্দ্রানিশান গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং কাউন্ড সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির এক্সনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যেটা অরুন্ধতি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার মোল

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন্স স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি ইন্দ্রা নিশান গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং কাউন্ট্রি সম্বন্ধে সম্বন্ধ তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন অরুন্ধী এম ডি বি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিটা আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর ভাই আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রানিশান গুপ্তা নেস্ট হচ্ছে স্বর্গত মুখার্জি নেক্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এই রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিভি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুণতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লি

সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বা এন কে সালিন যে হচ্ছে প্রডিউসাইয়ের সম্বন্ধে বলছে শ্রীকান্ত আছে হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার সোয়েল মোল

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বা এন কে সালিন যে হচ্ছে প্রডিউসাইয়ের সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে মল্লিক কিন্দ্রাণ গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন পাবেন্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং কাউন্ট্রি কাউন্ড সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন অরুন্ধী এম ডি বি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিটা আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক হয়েছিল একটা বেঙ্গলির ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো सुरेंद्र ফিল্মস এবংকটেশ ফিল্মকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কুয়েল মল্লিক সেন গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এই রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিভি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে এটা অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লি

সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বা এন কে সালিন যে হচ্ছে প্রডিউসাইয়ের সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস্ট হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মলিক সেন গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজে টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মল্লিক

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন্স স্ক্রিন প্লে বা এন কে সালিন যে হচ্ছে বাই সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কয়েলমল্লি কিন্দ্রাণ গুপ্তা নেশ হচ্ছে স্বর্গ মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং কাউন্ড সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন অরুন্ধী এম ডি বি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিটা আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড়ান স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক নিশান গুপ্তা নেশ হচ্ছে স্বর্গ মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর রানি টাইম হতে চলেছে এবং কাউন্ডি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মল্লি

সো ডাইরেক্টর আপনারা সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন যে হচ্ছে বাই সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস্ট হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লিক সেন গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরণ্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম ফিল্মার্স কোয়েল মল্লিক

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন্স স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউব বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাশ হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল ইন্দ্রা নিস গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং কাউন্ড সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিবি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সেনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে এটা অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি কে আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজে টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন্স স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি কিন্দা সেন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো একশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার কোয়েল মল্লি

সো ডাইরেক্টর আপনারা সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসাইয়ের সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং কাউন্ডি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মল

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় নে স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি কেন্দ্রানিসান গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং কাউন্টিস সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির এক্সশানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে এটা অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরণ্ধতি ইজে টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন্স স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি ইন্দ্রা সেন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিভি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক হয়েছিল একটা বেঙ্গলির ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো सुरेंद्र ফিল্মস এবংকটেশ ফিল্মকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কুয়েল মল্লিক ইন্দ্রানিশান গুপ্তা নেস্ট হচ্ছে স্বাগত মুখার্জি নেক্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন এস হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিট পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং রিলিজ ডেট সম্বন্ধ বলিত থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সেনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ এটা এম ডিভির তরফ থেকে আপনারা একটা অ্যাক্সেনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো একশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা এক্সটনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে অরুণ ধুতি এম তরফ থেকে আপনারা একটা এক্সটনাল লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মোল

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাস হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি কেন্দ্রানিসান গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত টাইম হতে চলেছে এবং কাউন্টিস সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো একশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাক্সানাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভি কে আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরণ্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রা গুপ্তা নেস হচ্ছে স্বগত মুখার্জি নেস হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেস হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এ রানি টাইম হতে চলেছে এবং কাউন্ডি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ই এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতা ন্যাস্ট হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রানিসান গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এই রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুণতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মোল

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় নে স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাস হচ্ছে নিষপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি কেন্দ্রানিসন গুপ্তা নেক্স হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং কাউন্টি সম্বন্ধ তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধীন তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম ফিল্মার্স কোয়েল মল্লিক

সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন হচ্ছে প্রডিউব বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত ন্যাশ হচ্ছে নিষ্পল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল ইন্দ্রা নিসন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেস্ট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এটা টাইম হতে চলেছে এবং কাউন্টিস সম্বন্ধে তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে এটা অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে ভাই এন কে সালিন ন্যাশ হচ্ছে বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতা ন্যাস্ট হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এই রানি টাইম হতে চলেছে এবং কাউন্ডি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার কোয়েল মল্লি অরুন্ধতি ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলির ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবংকটেশ ফিল্ম দুটো জনকে দেখতে পাবেন নেক্সট আপনাদের মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনারা সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসবার সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লিক সেন গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং কাউন্ডি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতী মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতী মুভি সম্বন্ধে তো অরুন্ধতী ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মল্লিক

তো ডাইরেক্টার বা আপনাদের সুজিত মোড় নে স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসাইয়ের সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতা ন্যাশ হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে মল্লিক কেন্দ্রানিসন গুপ্তা নেক্সট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এরা টাইম হতে চলেছে এবং কাউন্টি সম্বন্ধ তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি কে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেনের স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস ভাই সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস্ট হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কুয়েল মল্লিক সেন গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এই রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বেস তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার কোয়েল মল্লি কুইন ইট ইস দি অফ দি মুভি সো এই মুভিটা যেটা হচ্ছে অরুন্ধতি মুভি এটাকে টু থাউজেন্ড ফোরটিনে ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবংকটেশ ফিল্মস দুটো জনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনারা সুজিত মোড়েন স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসবার সম্বন্ধে বলতে শ্রীকান্ত মোহতান্যাস্ট হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেস হচ্ছে স্বগত মুখার্জি নেস হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং কাউন্ডিজ সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাক্সানাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতী মুভি 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 নামে পরিচিত সো এই সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতী মুভি সম্বন্ধে তো অরুন্ধতী অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মোল

তো ডাইরেক্টার বা আপনাদের সুজিত মোড় ন্যা স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে ভাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতা ন্যাশ হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে মল্লিক কেন্দ্রানিসন গুপ্তা নেক্সট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিট পর্যন্ত এর টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিডি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনের লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিজপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রা গুপ্তা নেস হচ্ছে স্বগত মুখার্জি নেস হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেস হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিট পর্যন্ত এরানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এ রিলিজ ডেট সম্বন্ধে বলিত থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের লিঙ্ক সম্বন্ধে বলি তো ধুতি এটা তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক সম্বন্ধে আপনাদের বলি তো একটা আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে অরুণ ধুতি এটা এম ডিভির তরফ থেকে আপনারা একটা এক্সনাল লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুণতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল কুইন ইট ইস দি রিমেক মুভি অফ সো এই হচ্ছে মুভি এটাকে অরুন্ধতি ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবংকটেশ ফিল্মস দুটো জনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়েন এসে স্ক্রিনপ্লে বা এন কে সালিন যে হচ্ছে বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মোহনতা নেস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেস হচ্ছে স্বগত মুখার্জি নেস হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেস হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুণতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধী মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মোল ওরিওর কুইন ইট ইজ দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলুগু মুভি অফ দি সেম নেম সো এই মুভিটা যেটা হচ্ছে অরুন্ধতী মুভি এটাকে টু থাউজেন্ড ফোরটিনে ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিল্মস দুজনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মোহতা ন্যাস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে মল্লিক কেন্দ্রানিসন গুপ্তা নেক্স হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং কাউন্টি সম্বন্ধ তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধীন তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর ভাই আপনাদের সুজিত মোডেন এ স্ক্রিন প্লে বাই এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেশ হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেস হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এ রানি টাইম হতে চলেছে এবং কাউন্ট্রি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলতো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল কুইন ইট ইস দি রিমেকু মুভি অফ সেম নেম এই মুভিটা যেটা হচ্ছে মুভি এটাকে অরুন্ধতি ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবংকটেশ ফিল্মস দুটো জনকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড়েন এসে স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাস হচ্ছে প্রডিউসবার সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহত নাস হচ্ছে মিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক ইন্দ্রাণ গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানিং টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভিতে আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্মার্স কোয়েল মোল কুইন ইট ইস দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলুগু মুভি অব দি সেম নেম সো এই মুভিটি যেটা হচ্ছে অরুন্ধতি মুভি এটাকে টু থাউজেন্ড ফোরটিনে ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং ভেঙ্কটেশ ফিল্মস দুজনকে দেখতে পাবেন নেক্সট আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি সো ডাইরেক্টর আপনাদের সুজিত মোড় স্ক্রিন প্লে বা এন কে সালিন ন্যাশ হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহাত নাস হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে মল্লিক কেন্দ্রানিসন গুপ্তা নেক্স হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলব তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভির এক্সনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা সবাই দেখবেন তো ওরা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর ভাই আপনাদের সুজিত মোডেন এস্ক্রিন প্লে বাই এন কে সালিন্যাস হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতান্যাস্ট হচ্ছে নিসপাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলতে স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লিক ইন্দ্রাণ গুপ্তা নেস্ট হচ্ছে স্বাগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এরানি টাইম হতে চলেছে এবং কাউন্ট্রি বেস বলি তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এর রিলিজ ডেট সম্বন্ধে বলতো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো এক্সটারাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরী তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুণতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরুন্ধতি এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি স্টার স্কোয়েল মল্লিক

তো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোডেন স্ক্রিন প্লে বা এন কে যে হচ্ছে ভাই সম্বন্ধে বলছে শ্রীকান্ত মহতান্যাস্ট হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো স্টারিং আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েল মল্লিক সেন গুপ্তা নেস্ট হচ্ছে স্বগত মুখার্জি নেস্ট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানিং টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত এই রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে বেস তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেট সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধরি তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা মুভি যেটা অরুন্ধতি মুভি নামে পরিচিত তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিটাকে সাধারণত বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে যেটা অরুন্ধী মুভি নামে পরিচিত মুভি সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই অরুন্ধতি মুভি সম্বন্ধে তো অরণ্ধতি ইজ এ টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়ান বেঙ্গলি হরর থ্রিলার ফিল্ম ডাইরেক্টেড বাই সুজিত মন্ডল অ্যান্ড প্রডিউস বাই শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস অ্যান্ড সুরেন্দর ফিল্মস দি ফিল্ম স্টার ফিল্মারোয়েল মোল ওরিওর কুইন ইট ইজ দি রিমেক অফ দি টু থাউজেন্ড নাইন তেলুগু মুভি অব দি সেম নেম সো এই মুভিটি যেটা হচ্ছে অরুন্ধতি মুভি এটাকে টু থাউজেন্ড ফোরটিনে ক্রিয়েটেড করা হয়েছিল একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসেবে এবং এটাকে হরর মুভি হিসেবে ক্রিয়েটেড করা হয়েছিল এবং এই মুভির প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো সুরেন্দ্র ফিল্মস এবং দেখতে পাবেন নেক্সট আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি সো ডাইরেক্টর বা আপনাদের সুজিত মোড় নেস স্ক্রিন প্লে বা এন কে সালিন হচ্ছে প্রডিউস ভাই সম্বন্ধে বলতে শ্রীকান্ত মহতা নাশ হচ্ছে নিষ্পাল সিং স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা অনেকে দেখতে পাবেন যেমন হচ্ছে কোয়েলমল্লি কেন্দ্রানিসন গুপ্তা নেক্ট হচ্ছে স্বগত মুখার্জি নেক্সট হচ্ছে দেবশঙ্কর হালদার নেক্সট হচ্ছে ভারত কল কে আপনারা দেখতে পাবেন এই মুভিতে স্টারিং রূপে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ডেট সম্বন্ধে বলবো তো রিলিজ ডেট হচ্ছে থার্টি মে টু থাউজেন্ড ফোরটিন এর রিলিজ ডেটের সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে রানি টাইম সম্বন্ধে বলি তো ওয়ান থার্টি সেভেন মিনিটস পর্যন্ত রানি টাইম হতে চলেছে এবং সম্বন্ধে সম্বন্ধ তো ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন এবং এই রিলিজ ডেটের সম্বন্ধে বলি তো থার্টি মে টু থাউজেন্ড ফোরটিনের মধ্যে এই ফিল্মকে রিলিজ করে দেওয়া হয়েছে অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের মুভি যেটা হচ্ছে রেফারেন্স সম্বন্ধে বলবো তো রেফারেন্স হচ্ছে থ্রি রেফারেন্স আপনারা এই মুভিতে দেখতে পাবেন অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির এক্সনাল লিঙ্ক সম্বন্ধে বলি তো অরুণ ধুতি এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা অ্যাকশনাল লিঙ্ক দেখতে পাবেন এই মুভিতে সো অ্যাকশনাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো একটা অ্যাকশনাল লিঙ্ক আপনারা এই মুভিতে দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে অরুন্ধীন তরফ থেকে আপনারা একটা লিঙ্ক এই মুভি আপনারা দেখতে পাবেন সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি কে আপনারা সবাই দেখবেন